সর্বং শুভময়ং শুভনন্তা শুভকৃপানন্তা। আজকে আমরা একটা বিশেষ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাস্ট্রোনমিক্যাল ফেনোমেনন নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আপনাদের আমি ফেব্রুয়ারি মাসের দৈনিক পথ চলায় প্রত্যেকটা রাশি লগ্নকে অবগত করেছি। সেই বিশেষ বিষয়টি হচ্ছে যে শনি, মঙ্গল, শুক্র আর বুধ একত্রে অবস্থান করবে মকর রাশিতে 27 ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ। এই যে একাধিক গ্রহের একটা সমাবেশ হয় একটা রাশিতে, এই সমাবেশকে অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে বলা হয় স্টেলিয়াম, STELLIUM। আসলে তিনটে গ্রহ একত্রে হলেই স্টেলিয়ামটা টেকনিক্যালি ফর্মড হয়ে যায়। 3 অর মোর প্ল্যানেটস ইন ওয়ান সাইন ফর্ম আ স্টেলিয়াম। তো সেই হিসেবে 15 জানুয়ারি থেকেই কিন্তু শনি, রবি আর বুধের যে মকর রাশিতে অবস্থান, সেখানে কিন্তু স্টেলিয়ামটা ফর্ম করে গেছে। কিন্তু 27 ফেব্রুয়ারি থেকে যে স্টেলিয়ামটা ফর্ম করবে, যেখানে মঙ্গল তুঙ্গস্থ শনি স্বগৃহে, তার সঙ্গে শুক্র এবং বুধ, এটা একদম একটা খুব ডাইভার্স এনার্জি, বিভিন্ন ঊর্জা একত্রে হবে, একটা ক্লাস্টার হবে, একটা বান্ডল হবে, এবং কার্ডিনাল সাইন চর রাশিতে এবং 10th হাউস অফ দ্য জোডিয়াক, যেটা ভীষণই পাওয়ারফুল মিড হেভেন। 10th হাউসে প্ল্যানেটসদের রেজাল্ট ভীষণ স্ট্রং হয়। শনির নিজের ঘর, শনি সেখানে অবস্থান করে আছে, মঙ্গল 10th হাউসে খুব পাওয়ারফুল, বুধও 10th হাউসে খুব পাওয়ারফুল, শুক্র একটু পাওয়ার লুজ করে। তো এই চারটে গ্রহর যে একটা সমাবেশ হবে, এটাকে আমরা একটা G8 কনফারেন্স বা G4 কনফারেন্স অফ প্ল্যানেটস বলতে পারি। এখন কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করব, মোকাবিলা করব, এই এনার্জিটাকে আমরা কিভাবে ব্যবহার করব, সেটা কিন্তু আমাদের যে পার্সোনাল রেজাল্টস মেষ থেকে মীন রাশি লগ্নের ব্যক্তিগত কি রেজাল্ট হবে, সেটা নির্ভর করবে আমাদের জন্ম ছকের উপর। কোনো মানুষ পায়ে হেঁটে পথ চলে, কেউ দুচাকার সাইকেল, কেউ দুচাকার স্কুটার মোবাইক, কেউ আবার চার চাকার গাড়ি, কেউ ট্রেন, কেউ জাহাজ, কেউ প্লেন। এবার সাইকেল চালানোটা সহজ, বহু মানুষ জানে, অসংখ্য মানুষ সাইকেল চালাতে জানে। মোটর সাইকেল, বাইক, স্কুটার আরেকটু ট্রেনিং লাগে, আর একটা খরচ আছে, জ্বালানি লাগে, গাড়ি আরও খরচ সাপেক্ষ, সব জায়গায় যাবে না, সেখানেও জ্বালানি লাগছে। ট্রেন চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ ট্রেনিং দরকার, জাহাজেরও তাই, প্লেনের তো কথাই নেই। তাহলে এই যে বিভিন্ন ধরনের বাহন, এই বাহন চালানোর জন্য যে প্রশিক্ষণ, যে দক্ষতা, যে নলেজটা চাই, সেটা কিন্তু সব মানুষের নেই। এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে পাইলট প্লেন চালাচ্ছে, এমনও হতে পারে যে সে সাইকেল চালাতে জানে না, সেটাও সম্ভব। তো আমি একটা মানুষ হিসেবে আমার কোন ধরনের কত হায়ার রেঞ্জের এনার্জিকে হ্যান্ডেল করার ক্ষমতা আছে, সেটা কিন্তু নির্ভর করবে আমার জন্মছকের উপর, আমার চেতনা স্তরের উপর। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ি, আমরা একটা খুব হ্যাফাজার্ড, একটা খুব কনফিউশন, বিভ্রান্তির মধ্যে পড়ি, কারণ এই ধরনের ট্রেন, জাহাজ, প্লেনের মতো এনার্জি এসে আমাদের জীবনে সামনে দাঁড়ায়, আমরা উই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ ইট। তো আমার জন্মছকে সর্ব আছে না নাশ আছে, হরর না স্কোপ ইন দ্য হরোস্কোপ, সেটা কিন্তু নির্ধারণ করবে, ডিসাইড করবে আমার পার্সোনাল রেজাল্টস কী হবে। এবং এই যে একাধিক ধরনের এনার্জি, শনির এনার্জি একরকম, মঙ্গলের আরেক রকম, বুধের একরকম, শুক্রের আরেক রকম, তো থার্মাল, হাইড্রোইলেকট্রিক, উইন্ড এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, কেমিক্যাল, সাউন্ড এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি,
ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, এগুলো যদি সব এখন একসঙ্গে হয়ে যায়, একটা ক্লাস্টার বান্ডল হয়ে যায়, তাহলে একটা বিশেষ কমপ্লিকেটেড একটা সিচুয়েশন হয়। তো এই সমস্ত এনার্জির মধ্যে এই প্ল্যানেটারি এনার্জিটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির মধ্যে, সেই গ্রুপের মধ্যে, ক্যাটেগরির মধ্যে, শ্রেণীর মধ্যে আমরা ফেলতে পারি। এই যে স্টেলিয়াম, তিনটে বা একাধিক গ্রহের একত্রে অবস্থান একটা রাশিতে, এটাকে পুরনো দিনে, ওল্ডার টাইমস, স্যাটেলিটিয়াম বলা হতো। স্যাটেলিটিয়াম এটা একটা স্টিরিও টাইপ, একটা পার্টিকুলার টাইপ অফ প্ল্যানেটারি পজিশন, এবং এটার ভীষণ গুরুত্ব আছে জ্যোতিষশাস্ত্রে। এবং যখন এই স্টেলিয়ামের মধ্যে ইনার প্ল্যানেটস আসে, বুধ, শুক্র, চন্দ্র, মঙ্গল, তখন তার ইন্টেন্সিটিটা ভীষণ বেশি হয়ে যায়, কারণ ইনার প্ল্যানেটস আমাদের ইনার ল্যান্ডস্কেপকে গভর্ন করে, আমাদের মেন্টাল যে কনফিগারেশন সেটাকে রুল করে। এবং এই রকম একটা রাশিতে বিবিধ একাধিক ডাইভার্স এনার্জির সমাগম হলে, ক্লাস্টার বান্ডল হলে, যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অন্যান্য এনার্জিকে এই এনার্জি বান্ডলটা, এই ক্লাস্টারটা সাবডিউ করে দেয়, দমন করে দেয়, কারণ এটা প্রচণ্ড কনসেন্ট্রেটেড, খুব শক্তিশালী। তো এই যে একটা স্টেলিয়াম তৈরি হচ্ছে, এটা আমরা 2021 পেয়েছি 11th February থেকে 13th February, 11ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এই স্টেলিয়াম ছিল, মকর রাশিতেই ছিল। তখন এই 11, 12, 13 তিন দিন মকর রাশিতে বৃহস্পতি, শনি, চন্দ্র, রবি, শুক্র এবং বুধ অবস্থান করেছিল। এবং তারপরেই আমরা জানি যে একটা কোভিড স্পাইক হয়, কোভিডে একটা রাইজ হয়। 26 ডিসেম্বর 2019 যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়েছিল ধনুরাশিতে, তখনও কিন্তু একটা স্টেলিয়াম ছিল ধনুরাশিতে, শনি, বৃহস্পতি, বুধ, চন্দ্র এবং রবি। তো যেটা আমরা এই স্টেলিয়ামের রুট ট্র্যাজেক্টরি যদি স্টাডি করি, তাহলে দেখা যাচ্ছে যে 2019 নবম ভাব, কালপুরুষের নবম ভাবে শুরু করি, 21 আমরা আবার একটা কালপুরুষের দশমে একটা স্টেলিয়াম পাই, এবং 22 আবার একটা সেই দশম ভাবে কিন্তু একটা স্টেলিয়াম হতে চলেছে। অর্থাৎ ভাগ্য এবং কর্ম, এবং এটা কিন্তু সবসময় যে ব্যক্তিগত লেভেলে তার রেজাল্ট হচ্ছে তা নয়, বহু মানুষ এটা কিছু ফিলই করবেন না, অনুভবই করবেন না, তাদের বোধের মধ্যেই আসবেন না, দে উইল নট এক্সপিরিয়েন্স ইট, কিন্তু কালেকটিভলি, সমষ্টিগতভাবে, সমগ্র মানব জাতির উপর কিন্তু এটা একটা বিশেষ প্রভাব বিস্তার করবে। এবং যে করোনা প্রেডিকশন গুরুকৃপায়, ইষ্টকৃপায় আমি 2019 করেছিলাম, সে এবং ভিডিওটার নাম ছিল সুনামি ইন দ্য স্কাই, আপনারা অনেকেই দেখেছেন, যদি না দেখে থাকেন স্ক্রোল করে দেখবেন, এটা কিন্তু ওই স্টেলিয়ামকেই অবলম্বন করে। এবং তারপর 2020 যে করোনার টাইমলাইনটা দিয়েছিলাম আপনাদের, এবং 2020 যে আপনাদের বলেছিলাম, বহু মানুষ আমাকে ফোন করে মনে করিয়ে দেন যে 2020 যখন আমি বলেছিলাম যে 2021 সেকেন্ড ওয়েভ আসবে, সেটাও কিন্তু এই স্টেলিয়ামকেই অবলম্বন করে। তো স্টেলিয়ামের এমফাসিসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সবসময় দেওয়া হয়েছে, এবং এই স্টেলিয়াম কিন্তু হয় একটা বিশেষ চ্যালেঞ্জ মানুষের জীবনে, একটা সংঘর্ষ আনে, সংগ্রাম আনে, যুদ্ধ করতে হয়, ওয়ার লাইক সিচুয়েশন হয়, উই আর ফাইটিং দ্য করোনা ডেমন, বা একটা গাইডিং ফোর্স হিসেবে কাজ করে। সেটা মানুষের হরোস্কোপের উপর নির্ভর করবে, তার চেতনা স্তরের উপর নির্ভর করবে। বহু বিখ্যাত মানুষ, বহু সেলিব্রিটির জন্মছকে কিন্তু এরকম স্টেলিয়াম আছে। এই স্টেলিয়াম মানুষের জীবনে প্রচুর সাফল্য দিতে পারে, আনপ্রেসিডেন্টেড সাকসেস, বা এই স্টেলিয়াম মানুষকে একটা অ্যাডিকশনের দিকে, অবসেশনের দিকে, রেস্টলেস মাইন্ডের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু তার সঙ্গে ইট ইজ ডেফিনেটলি আ ক্যারিয়ার ইন্ডিকেটর ইন আ হরোস্কোপ। জন্ম ছকে যদি আমরা তিনটে বা তিনটের বেশি
থ্রি অর মোর দেন থ্রি প্ল্যানেটস দেখি, তাহলে ইট ইজ ডেফিনেটলি আ ক্যারিয়ার ইন্ডিকেটর। এবং সেই মানুষের জীবনে যার জন্মছকে এরকম স্টেলিয়াম আছে জন্মকালীন নেটাল র্যাডিক্যাল চার্টে, তার কিন্তু একটা কমপ্লিকেটেড মিক্সচার অফ ইস্যুস জীবনে সবসময় থাকবে। এবং ওই রাশিতে ওই সাইনে একটা লেজার লাইক ফোকাস থাকবে, কারণ এনার্জিটা সব কিছু ওখানে কনসেন্ট্রেটেড। এই যে স্টেলিয়ামের ইনফ্লুয়েন্সটা, প্রভাবটা, এটা বেশ কিছুটা গ্রহণের মতো এক্লিপস লাইক ইনফ্লুয়েন্স অন্যান্য সমস্ত সাইনকে, কিন্তু অন্যান্য সমস্ত গ্রহদের কিন্তু ওভারশ্যাডো করে একটা স্টেলিয়াম নিজের একটা প্রাধান্য শাসনতন্ত্র বজায় রাখে। এই যখন একটা মানুষের জীবনে এরকম স্টেলিয়াম দেখা যায়, আমরা আগে একটু নেটাল চার্টে আলোচনা করে নিই, তারপর আমরা ট্রানজিটে প্রবেশ করব। তো সেই সমস্ত মানুষের জীবনে কিন্তু খুব কঠিন এবং কষ্টসাধ্য কিছু উদ্দেশ্য থাকে, তারা কিছু মিশন নিয়ে, টাফ অ্যান্ড স্টিপ মিশন নিয়ে জন্মায়, এবং তাদের কিছু, তাদের মাধ্যমে নতুন কিছু বিষয়ের প্রবর্তন হয়। এটা টাফ অ্যান্ড স্টিপ মিশন অফ সার্ভিস, সেবা, একটা হিউম্যানিটেরিয়ান অনেক গ্রেটার রোল। ব্যক্তিগত জীবন তাদের দমন হয়, তাদের সাবডিউড হয়, তাদের ভালো হয় না। দে হ্যাভ টু সার্ভ হিউম্যানিটি, দে হ্যাভ টু ব্রিং অ্যাবাউট ইনোভেশন। এই জন্য বহু সেলিব্রিটি এবং বিখ্যাত মানুষের জন্মছকে আমরা এই স্টেডিয়ামটা দেখি, যেটা একটা অত্যন্ত বিরল এবং অনন্য সাধারণ একটা বিষয়। এই রেয়ার অ্যান্ড ইউনিক ফেনোমেননকে বলা হচ্ছে যে পৃথিবীর উপর একটা বিশাল পরিবর্তন আনে। এই বিশাল পরিবর্তন আনে, যে পরিবর্তনটা ধীরে ধীরে উদ্ঘাটিত হবে, প্রকাশিত হবে। যে স্টেলিয়াম আমরা 2019-এর 26-এ ডিসেম্বর সৌরমণ্ডলে আকাশে সংগঠিত হতে দেখেছিলাম, সেটা কিন্তু ধীরে ধীরে আনফোল্ড হলো ওভার 2020-2021, নাও ইয়ার ইন 2022। তারপরে 2021-এ যে স্টেডিয়ামটা হলো ফেব্রুয়ারিতে, সেটা ওই পূর্ববর্তী স্টেডিয়ামের, প্রিভিয়াস স্টেডিয়ামের যে এফেক্টটা, সেটাকে ওই রিলে রেসের ব্যাটনের মতো ক্যারি করছে। সো ইট আনফোল্ডস ওভার দি ইয়ার্স, সবসময় কিন্তু ওই ঠিক কালসর্পযোগ গ্রহণ, এই যে প্রভাবটা, তার সঙ্গে এখানেই সাদৃশ্য সিমিলারিটি, যে গ্রহণের দু তিন মাস, চার মাস, ছ মাসের মধ্যে একটা গ্রহণের প্রভাবটা প্রকাশ পায়, প্রকট হয়। ঠিক সেই রকম এই স্টেলিয়ামটা যেই সংগঠিত হলো, সবসময় ইমিডিয়েট রেজাল্টস কিছু থাকে, যেরকম এই শনি মঙ্গলে ইমিডিয়েট রেজাল্টস, অ্যাক্সিডেন্টস, বিস্ফোরণ ইত্যাদি হওয়ার সম্ভাবনা প্রচুর, কিন্তু এর মেন ফোকাসটা হচ্ছে লং টার্ম। মেন ফোকাসটা শর্ট টার্ম নয়, শর্ট টার্মে কিছু ইম্প্যাক্ট, কিছু ইনফ্লুয়েন্স আমরা অবশ্যই পাব, কারণ সেখানে শনি আর মঙ্গল আছে। 2019-এ আমরা যে ডিসেম্বরে যে স্টেডিয়ামটা পেয়েছিলাম, সেখানে মঙ্গল নিজের ঘরে ছিল, ওই স্টেডিয়াম থেকে বাইরে ছিল। এবং 2021-এ আমরা যেটা পেয়েছিলাম, সেটাও কিন্তু মকরে স্টেডিয়ামটা ছিল, এবং সেখানেও কিন্তু মঙ্গলের অবস্থান ছিল না। মঙ্গল থাকলে একটা ইমিডিয়েট আর্জেন্সি, একটা তৎক্ষণাৎ একটা রেজাল্ট, কিন্তু মঙ্গল একটা রেজাল্ট দেওয়ার জন্য মঙ্গলের সেই কারকতাটা থাকে। তো এইবার যখন এটা হচ্ছে, তখন কিন্তু ইমিডিয়েট কিছু রেজাল্টস পাবো, বাট মনে রাখতে হবে এই স্টেলিয়াম ইজ অ্যাকচুয়ালি আ ভেরি লং টার্ম গাইডিং ফোর্স, যেটা মানুষের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করে এবং সামগ্রিকভাবে মানব সভ্যতাকে পরিবর্তন করে। তো এই লেজার লাইক একটা ফোকাস, এবং এই স্টেলিয়াম আমাদের মানব চেতনার একটা কোয়ান্টাম শিফট আনবে, যে চেতনার উত্তরণ শিফটের কথা আমি আজ থার্ড ইয়ার রানিং আপনাদের সঙ্গে বলে চলেছি, এবং একটা বিপ্লব সৃষ্টি করে, ইজ এ রেভলিউশনারি চেঞ্জ। এবং যে সাইনে, যে রাশিতে এই স্টেলিয়াম সংগঠিত হবে,
সেই রাশিতে কিন্তু নতুন এনার্জি, নতুন শক্তি সঞ্চার করে স্টেলিয়ন। একটা ইনভিগরেটিং প্রিন্সিপাল থাকে, ইনভিগরেটিং অ্যাকশন থাকে, একটা রিজুভিনেটিং নবজীবন সঞ্চার করার, পুনঃশক্তি সঞ্চার করার একটা তার ইনফ্লুয়েন্স থাকে, তার রোল ভূমিকা থাকে। এবং অ্যাক্টিভিটি অফ দ্য সাইন, যেরকম মকরে হচ্ছে, তাহলে মেষ রাশি মেষলগ্নের দশম ভাব কর্মভাবের উপর একটা রিজুভিনেশন, নতুন কর্মলাভ, নতুনভাবে কর্মজীবন, একটা নতুন অধ্যায় ইত্যাদি। কর্কটের সপ্তম দাম্পত্য জীবনের উপর, তুলার চতুর্থ সাংসারিক জীবন, পারিবারিক জীবনের উপর। তো এইভাবে ওই রাশির উপর একটা বিশেষ প্রভাব এবং নতুন এনার্জি সঞ্চার হবে। এবং বলা হচ্ছে যে এই যে কালচক্রগুলো আমরা দেখি, লুক অ্যাট সাইকেলস, জুপিটার স্যাটার্ন সাইকেল, ভেনাস মার্স সাইকেল, তো একটা বড় সাইকেল, একটা যুগের পরিবর্তন, একটা যুগের সমাপ্তি আর একটা নতুন যুগের সূচনা হচ্ছে এই স্টেলিয়ামের মাধ্যমে। যে স্টেলিয়ামে, যে কারণে বললাম জি এইট কান্ট্রিজের যেরকম সমাবেশ হয়, মিটিং হয়, সেই রকম এটা জি এইট কনফারেন্স অফ প্ল্যানেটস, এই ক্ষেত্রে জি ফোর কনফারেন্স অফ প্ল্যানেটস, যাতে মানব জীবনের ভবিষ্যতের যে কী পন্থা হবে, কী প্রণালী হবে, কী পরিকল্পনা হবে, কী অ্যাকশন হবে, মানব সভ্যতা, মানব চেতনা কীভাবে বিকশিত হবে, তার একটা মিটিং, প্ল্যানিং, অ্যাকশন প্ল্যান একটা তৈরি হয়। তো যে জাতক এটা নিয়ে জন্মালো, এই স্টেলিয়াম নিয়ে তার জন্মছকে, সে এক থেকে দ্বাদশভাবে যেখানেই সেই স্টেলিয়াম থাকুক না কেন, তার একটা জীবনের উদ্দেশ্য হবে যে সে নতুন কিছু আইডিয়াস সে পৃথিবীতে আনবে, এবং পুরানো পুরনো কিছু ওল্ড আইডিয়াস সে কিন্তু সেখানে একটা অবসলিট করে দিয়ে, হি উইল ব্রিং ইন, হি উইল বি হারবিঞ্জার অফ নিউ আইডিয়াস, নতুন ধ্যান ধারণার প্রবর্তক হবে, ইনোভেটর হবে, সে রিজুভিনেট করবে। এবং এটা একটা বিশেষ কাজ, বিশেষ উদ্দেশ্য, একটা ডিভাইন মিশন নিয়ে সে আসবে। এবং তার পরিবারের জন্য, সমগ্র মানব জাতির জন্য তো সে একটা রেভলিউশনারি চেঞ্জ আনবেই, তার পরিবারের জন্য কিন্তু সে একটা নতুন কার্মিক সাইকেল সূচনা করবে, যেখানে নিউ কর্মাস উইল হ্যাভ টু বি ওয়ার্কড আউট। ঠিক কালসর্প যুগের মতো এই স্টেলিয়াম যাদের জন্মছকে থাকে, থ্রি অ্যান্ড মোর প্ল্যানেটস ইন ওয়ান সাইন, তাদেরও কিন্তু জীবনের একটা ভাগ অত্যন্ত কষ্টের, কঠিন যুদ্ধ, সংগ্রাম, সংঘর্ষ করে চলে, আর আদার হাফটা একেবারে অন্যরকম। এবার সেটা ফার্স্ট হাফ হতে পারে ভালো, সেকেন্ড হাফ হতে পারে যুদ্ধের কঠিন সময়, আবার প্রথম জীবনের প্রথম ভাগটা কষ্টের, কঠিন যুদ্ধের, সংগ্রামের হলো, সেকেন্ড হাফটা স্মুথ অ্যান্ড ইজি হলো। মাইন্ড অত্যন্ত রেসলেস হয়ে যায়, এবং সাইকোলজিক্যালি এটা ভীষণ একটা ডিফিকাল্ট এনার্জি প্যাটার্ন টু হ্যান্ডেল। সবসময় এই যে স্টেলিয়াম থাকবে, সেটা জন্মছকেই থাক আর আমরা যে আসন্ন সঞ্চারে দেখতে চলেছি, এটার ইমিডিয়েট পার্সোনাল এফেক্টস, পার্সোনাল রেজাল্টস যেরকম থাকে, বিশেষ করে মঙ্গল থাকলে, যেটা বললাম এক্ষুনি, তার সঙ্গে একটা হায়ার কজ, একটা মহৎ কিছু উদ্দেশ্য অবশ্যই ইন্ডিকেট করে। যখনই একটা মানুষ ওই মহৎ উদ্দেশ্যের উপর ফোকাস করবে, মহৎ উদ্দেশ্যকে যখন সে লেভারেজ করবে, তখন কিন্তু ইমিডিয়েট যে রেজাল্টসগুলো সেগুলো তাকে অতটা পীড়িত করবে না, উৎপীড়ন করবে না। হায়ার কনসিয়াসনেসে যখনই সে যাবে, তখনই সে লোয়ার কনসিয়াসনেসের ডিফিকাল্টিসগুলোকে হ্যান্ডেল করতে পারবে। এটা জন্মছকে স্টেলিয়াম থাকলেও যেরকম অ্যাপ্লিকেবল প্রযোজ্য,
আবার ট্রানজিটেও কিন্তু এটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল এবং প্রযোজ্য। এই ক্ষেত্রে একটা কথা বলবো যে এই যে সময়টা 27 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ, 27 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ এই যে 7টা দিন, আপনাদের আমি ফেব্রুয়ারি মাসে যে মন্ত্রসাধনটা দিয়েছি প্রত্যেকটা রাশি লগ্নকে, আপনারা ওই মন্ত্রসাধনাটা করার সময় যে চক্রে করছেন সেই চক্রে আপনারা মহামৃত্যুঞ্জয় ভগবানকে কল্পনা করবেন, ভিজুয়ালাইজ করবেন, বিষ্ণু ভগবানকে কল্পনা করবেন আর ভগবতী দেবী শক্তিকে কল্পনা করবেন, এবং তাদের সঙ্গে একটা কানেকশন, একটা সম্পর্ক, একটা সংযোগ স্থাপন করবেন এক একটা চক্রে চান্টিংটার আগে। ধরুন একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সিংহ রাশি সিংহ লগ্নকে আমি বলেছি যে অনাহত চক্রে আর মূলাধার চক্রে মন্ত্রগুলো চান্টিং হবে, ওং নমো ভগবতে বক্রতুণ্ডায় হুম, ওং জুংসা আর ওং রিং রাং রক্ষা রক্ষা গোরক্ষা। তো এই 4টে মন্ত্র যখন আপনারা এই 2টো চক্রে করছেন সিংহরাশি সিংহলগ্ন, তখন অনাহত চক্রে করার আগে, শুরু করার আগে চোখ বন্ধ করেই আপনারা মন্ত্রসাধনা করবেন, তো মন্ত্রসাধনাটা শুরু করার আগে ভিজুয়ালাইজ করে নেবেন ভগবান বিষ্ণুকে, ভগবান মহামৃত্যুঞ্জয়কে এবং দেবী ভগবতীকে, এবং এটাই ভিজুয়ালাইজ করবেন, কল্পনা করবেন যে বিষ্ণু ভগবান আপনাদের রক্ষা করবে, পালন করবে, ভগবান মহামৃত্যুঞ্জয় আপনাদের হিলিং করবে যা কিছু ড্যামেজ আছে, এবং দেবী ভগবতীর শক্তি দিয়ে আপনারা চালিত হবেন। উই উইল কানেক্ট উইথ ভগবতী দেবী শক্তি, যাতে দেবী শক্তির শক্তি দিয়ে আমরা চালিত হতে পারি, আমাদের ইগো অহংকার দিয়ে চালিত না হয়। প্রতি মুহূর্তে ভগবান মহামৃত্যুঞ্জয় আমাদের হিলিং করবেন, আমাদের আরোগ্য প্রদান করবেন, আমাদের রক্ষা করবেন, এবং ভগবান বিষ্ণু আমাদের পালন করবেন, আমাদের একটা স্টেবিলিটি দেবেন, আমাদের একটা জীবনে স্থিরতা দেবেন, মনকে স্থির করবেন। তো এটা সিংহরাশির একটা এক্সাম্পল দিলাম, বাকি সমস্ত প্রত্যেকটা রাশি লগ্নকে যে যে চক্রে করতে বলেছি মন্ত্র 4টে, আপনারা ওই মন্ত্রগুলো করার আগে ওই চক্রতে ভগবান বিষ্ণু, ভগবান মহামৃত্যুঞ্জয় আর দেবী ভগবতীর এনার্জিটাকে আবাহন করে স্থাপন করবেন, করে দেন ইউ ডু দ্য চান্টিং। এবং এটা এই 26-27 ফেব্রুয়ারি 26 থেকেই করবেন, কারণ 26 ফেব্রুয়ারি মঙ্গলের সঞ্চার হয়ে যাচ্ছে, তো 26 ফেব্রুয়ারি থেকে আপনারা করবেন এটা 6 মার্চ অবধি। তারপরেও যদি করেন নাথিং লাইক ইট, খুবই ভালো। এবার এই যে স্টেলিয়ামটা, স্টেলিয়ামের একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আমাদের ভারতবর্ষের জন্মছক। আমাদের ভারতবর্ষের জন্মছকে 3rd হাউসে যে 3rd হাউস নেবার, প্রতিবেশী, নেবারিং কান্ট্রিজকে ইন্ডিকেট করে, সেই 3rd হাউসে আমাদের ভারতবর্ষের জন্ম যে বার্থ চার্ট আছে সেখানে কিন্তু রবি, শনি, বুধ, চন্দ্র আর শুক্র 5টা গ্রহ অবস্থান করে আছে, এবং যেটা আপনাদের বললাম যে ইনার প্ল্যানেটস থাকলে আরও ইন্টেন্স রেজাল্ট হয়, তাহলে সেখানে বুধ, চন্দ্র আর শুক্র আছে, এবং ভারতবর্ষের নেবারিং কান্ট্রিজ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কতটা টেনশন, কতটা স্ট্রেসফুল সম্পর্ক সেটা আমরা সকলেই জানি। সো দিস ইজ দ্য ক্লাসিক এক্সাম্পল অফ স্টেলিয়ামস ইম্প্যাক্ট অন এ নেশন কালেকটিভলি। ইন্ডিভিজুয়ালের চেয়েও, ইন্ডিভিজুয়াল চার্টে তো আছেই, একটা নেশনের, দেশের চার্টেও কিন্তু এই ইম্প্যাক্টটা থাকে। এই যে 26 ফেব্রুয়ারি থেকে স্টেলিয়ামটা সংগঠিত হবে, তখন কিন্তু সৌরমণ্ডলে কালসর্পযোগও থাকছে। তো কালসর্পযোগ, এক্লিপস, গ্রহণ, স্টেলিয়াম সব সিমিলার এনার্জি, সুতরাং আরও কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, এবং এই স্টেলিয়াম যে সংগঠিত হচ্ছে মকর রাশিতে তার উপর রাহুর কিন্তু একটা প্রভাব থাকছে, একটা দৃষ্টি থাকছে।
এই স্টেলিয়ামের মাধ্যমে, এই স্টেলিয়াম যে রাশিতে আপনার হবে, যে ভাবে হবে, সেই ভাবের মাধ্যমে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি একটা জীবনের নতুন সাইকেলে, নতুন কালচক্রে, কালক্রমে প্রবেশ করবেন, গমন করবেন। এবার আমাদের কোনো হুঁশ নেই, আমরা বেহুশ, মানও নেই, হুঁশও নেই, তো আমরা, আমাদের কোনো সেন্স নেই, উই ডোন্ট নো হোয়াটস হ্যাপনিং অ্যারাউন্ড আস, যা হচ্ছে হচ্ছে। সুতরাং আমরা সেই যে ট্রানজিশনগুলো, যে মুভমেন্টগুলো, যে শিফটগুলো, সেগুলোকে আমরা সচেতনভাবে গ্রহণ করতাম, তো জানি না কি হবে ফলাফল। 12টা রাশির 12 মাসে বিশেষ শুভ ফল, এই তো অ্যাস্ট্রোলজির অবস্থা এসে দাঁড়িয়েছে। তো আপনার জন্মছকে যে ভাব দিয়ে এই স্টেডিয়ামটা হবে, সেই ভাবের মাধ্যমে আপনি জীবনে নতুন একটা কালচক্রে, নিউ সাইকেল অফ ইউর লাইফ উইল বি ইন্ট্রোডিউসড, ইউ উইল এন্টার এ নিউ সাইকেল থ্রু দ্যাট হাউস। তাহলে মেষ তার কর্ম মাধ্যমে হবে, বৃষ রাশি বৃষলগ্ন তার উচ্চ বিদ্যার মাধ্যমে হবে, পিতার মাধ্যমে হতে পারে, এইভাবে নিউ সাইকেলটা তৈরি হবে। এবং দশম ভাব কালপুরুষের কর্মের ভাব, ইট ইস দ্য হাউস অফ কর্মা অ্যান্ড ইট ইস দ্য হাউস অফ স্যাটার্ন, এবং শনি ওখানে বসে থাকছে। G8 নেশনের মিটে কি হয়, যে কর্তা দেশ হয়, যে দেশে দ্য হোস্ট নেশন, সে কিন্তু ফিউচার প্ল্যানস অ্যান্ড অ্যাকশনস ডিসাইড করে। তো এখানে হোস্ট নেশন অবস্থান করেই আছে নিজের জায়গায়, সুতরাং স্যাটার্নের একটা বিশেষ ভূমিকা থাকছে, যে কালেকটিভলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালি সমগ্র মানব জাতির আগামী দিন কি, ভবিষ্যৎ মানব জাতির জন্য দাঁড়িয়ে আছে, তার যে একটা ফিউচার প্ল্যানিং, তার যে একটা পরিকল্পনা, সেটা কিন্তু এই স্টেলিয়ামের মাধ্যমে স্থির হবে। মেষ রাশি মেষলগ্ন আপনাদের কর্মভাবের উপর একটা বিশেষ প্রভাব থাকবে, এবং যেহেতু দ্য 10th হাউস, অনেক কর্মফল কিন্তু আপনারা অনুভব করবেন যদি আপনাদের জন্মছকে সেই জায়গাটা থাকে। কিন্তু চেষ্টা করবেন থ্রু দিস স্টেলিয়াম এটাকে ব্যবহার করার চেষ্টা করুন, কনসিয়াসলি, একটা একদম কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকা, পাপেটের মতো লাইফ লিড করাটাকে বন্ধ করাটা আমাদের বিশেষ প্রয়োজন। তো রাশিফলে কি হবে মেষ থেকে মীন রাশি, সেটা না চিন্তা করে আমরা কি করতে পারি, হাউ উই ক্যান ইউজ দিস এনার্জি ইজ মোর ইম্পর্ট্যান্ট। তাহলে দশমভাবে কর্মভাবে আপনারা কি করতে পারেন, হাউ ইউ ক্যান ইউজ ইয়োর প্রফেশনাল লাইফ টু এন্টার নিউ সাইকেল, এই প্রফেশনাল লাইফকে ব্যবহার করে আপনারা আপনাদের জীবনে নবচেতনা, নবশক্তি কী করে সঞ্চার করতে পারেন, সেটা নিয়ে চিন্তাভাবনা করুন। বৃষলগ্ন বৃষরাশি আপনাদের একটা ফরচুনের, একেবারে টার্নিং অফ ফরচুন, একটা ভাগ্যের বিশেষ পরিবর্তনের সম্ভাবনা আছে, সেটা হায়ার এডুকেশনের মাধ্যমে হতে পারে, সেটা পিতার প্রভাবের মাধ্যমে হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্ন আপনারা ডাইয়ার ক্যান্ডিডেট, আপনাদের কিন্তু বিশেষ এখানে ট্রান্সফরমেটিভ একটা এনার্জি কাজ করবে, এবং আকস্মিক সাডেন গেইনস অ্যান্ড লসেস হওয়ার বিশেষ সম্ভাবনা, ফাইন্যান্সের জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, এবং এই ট্রান্সফরমেশনটাই কিন্তু আপনাদের নেক্সট সাইকেল অফ ইয়ার লাইফে নিয়ে যাবে। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য রিলেশনশিপস, সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য, অন্যান্য মানুষের সঙ্গে যে ট্রানজ্যাকশন, যে লেনদেন, তার মাধ্যমে কিন্তু আপনাদের জীবনে একটা নতুন পর্ব শুরু হবে, এবং সেখানে আপনারা অনেক চ্যালেঞ্জেস মিট করতে পারেন, আবার অনেক গাইডিং ফোর্স হিসেবেও স্টেলিয়াম আপনাদের জন্য কাজ করতে পারে। তার জন্য অবশ্যই আপনার জন্মছক এবং আপনার যে চেতনা স্তর সেটা কিন্তু কার্যকরী হবে, সেটাকে দেখতে হবে। সিংহরাশি সিংহলগ্নের হেলথ অ্যান্ড সার্ভিস, হেলথের উপর, হেলথের মাধ্যমে কিছু রোগ ব্যাধির মাধ্যমে আপনাদের মধ্যে পরিবর্তন আনা, এবং কর্মভাব এর মাধ্যমে আপনাদের মধ্যে পরিবর্তন আনা, এবং আপনাদের জীবনের নতুন অধ্যায়, পরবর্তী অধ্যায়ে কিন্তু প্রবেশ করা। কন্যারাশি কন্যা লগ্নের একেবারে পিওর প্রারব্ধের প্রকাশ, প্রারব্ধ ফল পাওয়া,
সন্তানের মাধ্যমে, অর্থের মাধ্যমে, এবং আপনাদের যে সহজাত গুণ, মেরিট, মেধা, তার মাধ্যমে কিন্তু আপনাদের জীবনের নতুন পর্ব একটা শুরু হওয়ার সম্ভাবনা থাকছে। তুলারাশি তুলা লগ্নের গৃহ মা এবং মন আর বিদ্যা, এই চারটে বিষয়ের মাধ্যমে আপনাদের জীবনে নতুন পর্ব শুরু হবে। এবং আপনাদের মন মানসিকতার মধ্যে অলরেডি আপনারা ডাইয়ার ক্যান্ডিডেট, প্রবলভাবে একটা মানসিক চাঞ্চল্য থাকবে, সেটাকে কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, এই সময়টা আপনারা প্রচুর প্রয়াস করুন, ইনপুটস দিন, অল ইয়োর এফার্টস এই সময়টা দেওয়ার চেষ্টা করুন। সহোদর ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, কার্মিক এফেক্টগুলো এখন প্রকট হতে পারে, এবং কিছু ভ্রমণের মাধ্যমে জীবনে নতুন পর্ব শুরু। ধনুলগ্ন ধনুরাশি আপনাদের ফাইন্যান্স দিকটা একটা বিশেষ ইম্প্যাক্টের মধ্যে থাকছে, চোখ নিয়ে সমস্যা হতে পারে, কনজুগাল লাইফ একটা প্রভাব পড়তে পারে এবং সেখানে একটা নতুন পর্ব শুরু, এবং তার সঙ্গে কিছু আকস্মিক অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে জীবনে পরিবর্তন। মকর লগ্ন মকর রাশি, এটা আপনাদের জন্য লাইফ চেঞ্জিং একটা প্ল্যানেটারি পজিশন, লগ্নে আপনাদের চারটে গ্রহ, এবং এই চারটে গ্রহই কিন্তু আপনাদের যথেষ্ট পাওয়ারফুল লগ্নপতি, ভাগ্যপতি, রাজ্যকারক শুক্র এবং চতুর্থ একাদশপতি। সুতরাং জন্মছক পারমিট করলে এই স্টেলিয়াম আপনাদের নিউ হাইটস, নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ, এবং স্বাস্থ্যভাবের উপর একটা প্রভাব বিস্তার করবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন আপনারাও সাড়ে সাতির ক্যান্ডিডেট, আপনাদের বিদেশের সঙ্গে যোগাযোগের একটা ইম্প্যাক্ট হবে, নানান রকম ক্ষয়ক্ষতি লস হতে পারে যদি জন্মছক সাপোর্ট না করে, এবং একান্তে থাকা সলিটিউড সামাজিক সোশ্যাল লাইফ থেকে একটু সরে এসে একটা একান্তে থাকা, একটু নিজের সঙ্গে সময়টা স্পেন্ড করা, স্পেন্ড ইয়োর টাইম উইথ ইয়োর সেলফ, একটা সলিটিউড সলিটারি এক্সিস্টেন্স কিন্তু এই সময়টা আপনাদের জন্য ভীষণভাবে পজিটিভ হবে, এবং আপনাদের নতুন একটা শক্তি সঞ্চার করবে আপনাদের মনে, আপনাদের শরীরে। মীন রাশি মীন লগ্ন আপনাদের একাদশভাবে এটা হচ্ছে হিউজ গেইনস, হিউজ এক্সপ্যানশন, প্রচুর কানেকশনস, কিন্তু মনে রাখবেন সাড়ে সাথে ইজ রাউন্ড দ্য কর্নার। একাদশের শনি একাদশপতি একাদশে, তার সঙ্গে চতুর্থ সপ্তমপতি, তার সঙ্গে দ্বিতীয় নবমপতি, তার সঙ্গে তৃতীয় অষ্টমপতি, বেশ কিছু মীন রাশি মীন লগ্নের মানুষদের হিউজ আনথিঙ্কেবল উইন্ডফল ইনকাম হবে। কিন্তু এই জায়গায়, এই যে সময়টা, এই সময়টাতে একটা বিশেষ শুভ প্রভাবের কারণে যদি আঙুল ফুলে বটগাছ হয়েছে, তাহলে কিন্তু শনি উইল বি ওয়েটিং। এই সময়টাকে এই এনার্জির মাধ্যমে সেই হায়ার কজ হায়ার মিশন কে মনে রাখবেন, এবং মায়া অ্যাঞ্জেলো একটা কথা বলেছেন যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, উই শুড রিমেম্বার অল দ্য টাইম, ওয়েন ইউ গেট গিভ, ওয়েন ইউ লার্ন টিচ। তাহলে আপনারা মীন রাশি মীন লগ্ন যে একটা বিশেষ এই একাদশের স্টেডিয়াম থেকে লাভবান হতে পারেন, সেটাকে কিন্তু আপনাদের অ্যাটিচিউড অফ গ্র্যাটিচিউড অ্যান্ড সার্ভিসে হ্যান্ডেল করতে হবে। তো ওভারঅল সব রাশি লগ্নের একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম, মন্ত্র সাধনাটাও বলে দিলাম। তো এই যে একটা G4 কনফারেন্স অফ প্ল্যানেটস, এটা আমাদের মানব জাতির আগামী দিনকে নির্ধারণ করবে, যে আমাদের মানব জাতির সমষ্টিগতভাবে একটা কোয়ান্টাম চেঞ্জ ইন কনসিয়াসনেস। অনেক রকম এর প্রভাব আছে, পলিটিক্যাল রাজনৈতিক স্তরে পরিবর্তন, একটা যুদ্ধের ইন্টেন্সিটি বাড়া, যুদ্ধ শুরু হওয়া, যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে ওয়ার সিচুয়েশন এসকেলেট হওয়া, অনেক পলিসিস, ওয়ার্ল্ড পলিসিস, গ্লোবাল পলিসিস নতুন আসা, পরিবর্তন হওয়া, এবং ওয়ার্ল্ড লিডার্স সারা বিশ্বের যত
নেতারা আছেন তাদের জীবনে কিছু আমূল পরিবর্তন, তাদের জীবনে কিছু অশুভ প্রভাব, তাদের স্বাস্থ্যহানি নানান রকম আছে। তাছাড়া শনি মঙ্গল মকর রাশিতে একটা আর্থকোয়েকের সম্ভাবনা, যেটা কিছুদিন আগেই আমরা একটা ভলকেনো ইরাপশন দেখলাম। প্রাকৃতিক দুর্যোগ তো একেবারে হওয়াটা বিশেষভাবে সম্ভাবনা, অগ্নিকাণ্ড এবং অ্যাক্সিডেন্টস, ট্রেন অ্যাক্সিডেন্ট, সার্ফেসে ট্রেন অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, প্লেন ক্র্যাশ ইত্যাদি, এগুলো তো ইমিডিয়েট ওই মঙ্গল শনির কারণে। বাট এগুলোকে ওভাররাইড করে যেটা আমাদের মনে রাখতে হবে যে দিস ইজ এন এনার্জি উইচ উই উইল হ্যাভ টু রাইড ফর দ্য নেক্সট লেভেল অফ কনসিয়াসনেস। যারা যারা আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে এই যে বার্তাগুলো, এই বার্তাগুলোকে আমরা যদি নিজেদের জীবনে অনুভব না করি এবং প্রয়োগ না করি, তাহলে কিন্তু আমাদের শুধু পিছিয়ে পড়তে হবে না, আমাদের ধ্বংস এবং আমাদের বিলুপ্ত হওয়ার একেবারে নিশ্চিত। যেটা শ্রীমা বলেছেন যে কনসিয়াসনেস যদি উত্তরণ না হয়, কনসিয়াসনেস যদি করাপ্ট অবস্থায় থাকে, তাহলে বিলুপ্ত প্রজাতির মতো সেই সমস্ত মানব জাতির সদস্যদেরও কিন্তু বিলুপ্ত হতে পারে, হতে হবে। ইউ উইল বিকাম এক্সটিংক্ট। সর্বং শুভময়ং শুভনন্তা শিবকৃপানন্তা।